এবার ইসরায়েলের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা মিশরের আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যুক্ত হবে দেশটি ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার বেলগোরেদে অন্তত তেরো জন নিহত খার্কিব এবং দোনেস্কে হামলার পরিধি কয়েক গুণ বাড়িয়েছে রুশ বাহিনী ভারতে চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ দশ রাজ্যের ছিয়ানব্বইটি আসনের লড়াইয়ে আছেন বেশ কজন তারকা ও হেভি ওয়েট প্রার্থী দেখছিলেন আপনাদের সাথে আছি আমি দত্ত তুরস্কের পর এবার ইসরায়েলের বিরুদ্ধে আইনি লড়াই নামার ঘোষণা দিল আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে দেশটি এর মধ্য দিয়ে তেল আবিব টানা টানাপোড়েনের বিষয়টি স্পষ্ট হলো বলে মনে করছেন বিশ্লেষকরা রাফা ক্রসিংয়ের মিশরীয় অংশে শত শত ত্রাণবাহী ট্রাকের সারি কারণ অপর প্রান্তে গাজার অংশ দখল করে রেখেছে ইসরায়েল প্রবেশ করতে দিচ্ছে না মানবিক সহায়তা কেবল তাই নয় সব চাপ উপেক্ষা করে রাফায় স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল বাড়িয়েছে বিমান হামলা নিরাপদ নয় গাজার কোনো অংশই প্রাণ বাঁচাতে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে লাখ লাখ মানুষ এমন পরিস্থিতিতে শরণার্থী সংকট বাড়ার শঙ্কায় আগে থেকেই দশ লাখ ফিলিস্তিনিকে আশ্রয় দেয়া মিশর বারবারই সতর্ক করলেও কান দেয়নি ইসরায়েল বরং দফায় দফায় বাতিল করেছে কাতার ও মিশরের মধ্যস্থতায় তৈরি যুদ্ধবিরতি চুক্তি জানিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছে কায়রো উনিশশো সালে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল মিশর তবে গাজায় চলমান আগ্রাসন ঘিরে টানা পোড়েনের জেরে শেষমেশ তেলাবিবের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিল দেশটি আন্তর্জাতিক বিচার আদালত আইসি জেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে কায়রো দুই দেশের সাম্প্রতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত গাজা ইস্যুতে এ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী প্রথম আরব দেশ হিসেবে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করেছিল সে অবস্থান থেকে মিশরীয় সরকার একপাপ পিছিয়ে এল ইসরায়েল কিন্তু মিশরের প্রতি আস্থা দেখায়নি যুদ্ধবিরতি চুক্তিও মেনে নেয়নি দুদেশের রাজনৈতিক সম্পর্কে কায়রোর সিদ্ধান্ত গভীর প্রভাব ফেলবে এর আগে ইসরায়েলের বিরুদ্ধে নেয়া দক্ষিণ আফ্রিকার পদক্ষেপের সমর্থন দেয় তুরস্ক জাতিসংঘের সর্বোচ্চ আদালতে গণহত্যার অভিযোগে করা মামলার পক্ষে অবস্থান নেয় কলম্বিয়া, লিবিয়া নিকারাগুয়া সহ আরো কয়েকটি দেশও যমুনা নিউজ গাজার উত্তর অঞ্চলে আরও তীব্র হয়েছে ইসরায়েলি আগ্রাসন স্থল অভিযানের পাশাপাশি চলছে বিমান হামলাও সাবরা এলাকার বেশ কয়েকটি আবাসিক ভবনে লক্ষ্য করে আর্টিলারি শেল ছোড়ে ইসরায়েলি সেনারা হামলা চালানো হয় জাবালিয়া শরণার্থী শিবিরেও এসব হামলায় কমপক্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন রাফার পশ্চিমাংশেও তাণ্ডব চালিয়েছে নেতানিয়াহ প্রশাসন ব্রাজিল নামক একটি মহল্লার একাধিক বাড়িঘর লক্ষ্য করে চালিয়েছে বোমাবর্ষণ আরও তিনটি এলাকায় ড্রোন দিয়ে চালানো হয় হামলা স্থানীয় কর্তৃপক্ষ জানায় হতাহত হয়েছেন অনেকে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক মৃত্যু হয়েছে সশস্ত্র সংগঠন ডেমোক্রেটিক ফ্রন্টের শীর্ষ নেতা তালাল আবু জারিফারো আইডিএফের দাবি হামলার টার্গেট ছিল হামাসের ঘাঁটি মাত্র তিন দিনের অভিযানে নিহত হয়েছে সশস্ত্র সংগঠনটির প্রায় সাড়ে ছশো সদস্য সাত মাস ধরে চলা আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে পঁয়ত্রিশ হাজার যার মধ্যে সাড়ে চোদ্দ হাজারই শিশু সাত মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের সর্বাত্মক অভিযানের পরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিজেদের অস্তিত্ব বেশ ভালোভাবেই জানান দিয়ে যাচ্ছে হামাস ইসরায়েল যুদ্ধকে অসম শক্তির লড়াই বলা হলেও ধ্বংসস্তূপ থেকে বারবারই উঠে দাঁড়াচ্ছে তারা চালাচ্ছে পাল্টা হামলা সম্প্রতি বেশ জোরালো প্রতিরোধও গড়ে তুলেছে ফিলিস্তিনি যোদ্ধারা নির্বিচারে বেসামরিক মানুষ হত্যা আর গাজাকে ধ্বংসস্ত বানালেও হামাসের বিরুদ্ধে কতটা সফলতা পেয়েছে ইসরায়েল উঠেছে সেই প্রশ্ন ইসরায়েলি সেনাদের ওপর হামাস যোদ্ধাদের হামলার এই ভিডিও প্রকাশ করা হয়েছে গত শুক্রবার সাত মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় তেলবিব আগ্রাসন চালালেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি যে পুরোপুরি দমে যায়নি ভিডিওটি দিচ্ছে তারই প্রমাণ রাফায়ো হামাসের শক্ত প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলিদের অথচ হামাস নির্মূলের অজুহাত দেখিয়েই গাজা জুড়ে তাণ্ডব চালিয়ে আসছে তারা হাজার হাজার টন বোমা আর ইহুদি সেনাদের স্থল অভিযানে এখন ধ্বংসের স্তূপ গোটা উপত্যকা হামাস সদস্যরা লুকিয়ে আছে এই দাবিতে হামলা চালানো হয়েছে বেসামরিকদের ঘরবাড়ি মসজিদ এমনকি হাসপাতালেও একের পর এক টানেল ধ্বংসের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী তেলিবে নির্বিচার হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি এর মধ্যে হামাস সদস্য কতজন হামাস নির্মূলের দ্বার প্রান্তে ইসরায়েল এরই মধ্যে এমন দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফায় অভিযান চালালে পুরোপুরি হামাস নির্মূল হবে বলেও দাবি তার তবে সম্প্রতি শক্ত প্রতিরোধ গড়ে তুলে নেতানিয়াহর দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে হামাস যোদ্ধারা বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর দেশগুলোর একটি ইসরায়েল হামাস ইসরায়েল যুদ্ধকে বরাবরই বলা হচ্ছে অসমশক্তির লড়াই তবে এখনও দমে যায়নি ফিলিস্তিনি গোষ্ঠীটি বারবার ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে দাঁড়িয়ে পাল্টা হামলা চালিয়ে দিচ্ছে সেই বার্তা কোথাও কোথাও ইহুদি সেনাদের নাস্তানাবুদ করে ময়দানে শক্তভাবেই নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে তারা হামাসের দাবি এখন পর্যন্ত তাদের সক্ষমতার বিশ শতাংশ ধ্বংস করতে পারেনি ইসরায়েল রাফায় অভিযান চালিয়ে হামাসকে দমানো যাবে না তেলাবিবের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র খোদ যুক্তরাষ্ট্রই দিয়েছে এমন সতর্কবার্তা বিশ্লেষকরা বলছেন গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন করা অসম্ভব বলা হচ্ছে চলমান যুদ্ধে অনেক যোদ্ধাকে হারালেও তরুণ ফিলিস্তিনিদের মধ্যে বেশ জনপ্রিয় হওয়ায় নতুন সদস্য পেতে খুব বেশি বেগ পেতে হবে না গোষ্ঠীটিকে মোস্তবা মাহমুদ যমুনা নিউজ হামাসের হামলায় ধ্বংস হল ইসরায়েলের ট্যাঙ্ক উত্তর গাজার জাবালিয়ায় চালানো হয়েছে এই অভিযান রোবার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি টেলিগ্রামে পোস্ট করা হয় ফুটেজটি ক্যাপশনে লেখা হয় ইসরায়েলের ট্যাঙ্কে বোমা ফেলার দৃশ্য একটি ড্রোন থেকে চালানো হয় হামলা ভিডিওতে দেখা যায় ড্রোনের মাধ্যমে ফেলা বোমা পরে বিস্ফোরিত হয় একটি ট্যাঙ্ক ভিডিওতে দেখানো অবস্থান থেকে এটি জাবালিয়া শরণার্থী ক্যাম্পের ভেতর বলে নিশ্চিত করেছে গণমাধ্যম রয়টার্স স্যাটেলাইট ফুটেজ থেকেও নিশ্চিত হয়ে গেছে অবস্থানটি সম্পর্কে গজায় যখন ইসরায়েলি বাহিনী হামলা আরও জোরদার করেছে বিভিন্ন স্থানে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে হামাসো রাফা ইসরায়েলের সর্বাত্মক অভিযানে হামাস নির্মূল হবে না এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রোববার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন তিনি রাফাই পূর্ণ মাত্রার অভিযান তেল আবিবের জন্য চড়া মূল্য বয়ে আনতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি বলেন এই ধরনের অভিযান হামাসের অবসান তো ঘটাবেই না বরং নৈরাজ্যকে উস্কে দেবে রাফা ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক অভিযানের জন্য তেলাবিপকে চড়ামূল্য দিতে হবে এতে হামাস কখনোই পুরোপুরি নির্মূল হবে না এটি হলে গাজায় নৈরাজ্য আরও বেড়ে যাবে গাজায় যুদ্ধবিরতি কার্যকর ইসরায়েলকে যথেষ্ট চাপ দিচ্ছে না যুক্তরাষ্ট্র ও ইউরোপ এমন অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপের দোকান ইস্তাম্বুলে ধর্মীয় নেতাদের সাথে আলোচনায় বলেন যুদ্ধ বন্ধ হোক তা কখনোই চায়নি ইসরায়েল সে কারণেই হামাস যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আপোষ ও ইতিবাচক সাড়া দেবার পরও হামলা চালিয়ে যাচ্ছে তারা হত্যা করছে সাধারণ মানুষকে পশ্চিমাদের তীব্র সমালোচনাও করেন এর দোকান বলেন তেল আবিবের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা আবারও চলমান আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দেন তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার গণহত্যার অভিযোগ তুলেছেন এর দোকান আইসিজেতে তেল আবি বিরোধী মামলায় অংশ নেয়ার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেন দেশটির সাথে যুদ্ধবিরতির জন্য জটিল একটি পদক্ষেপ নিয়েছিল হামাস তবে নেতানিয়াহু সরকারের প্রতিক্রিয়া ছিল রাফার নিরীহ জনগণের উপর হামলা এমন আচরণের পরও কি তারা খুব কঠোর কোনো পদক্ষেপ দেখেছে না ইউরোপ বা আমেরিকা কেউই উল্লেখযোগ্য কোন প্রতিক্রিয়া দেখায়নি যা যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের উপর চাপ তৈরি করতে পারে ইসরায়েল বাড়াবাড়ি করলে পরমাণু নীতিতে পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছে ইরান রোববার রাজধানী তেহরানে আয়োজিত ইরান আরব সম্মেলনে আলোচনায় অংশ নেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা উপদেষ্টা কামাল খার্জি বলেন নিজেদের সার্বভৌমত্বের উপর কোনো প্রকার হুমকি সহ্য করবে না ইরান এমন সংখ্যা তৈরি হলে নিজেদের পারমাণবিক নীতি পুনর্বিবেচনায় বাধ্য হবে তেহরান প্রশাসন পরমাণু চুক্তি ইস্যুতে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনাও করেন কামাল দু সালে ছয় বিশ্ব শক্তির সাথে ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে তেহরানও সরে যায় দু সালে পারমাণবিক কার্যক্রম নিয়ে বরাবরই ইরানকে সন্দেহের চোখে দেখে আসছে পশ্চিমা দেশগুলো যদিও তেহরানের দাবি পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই তাদের ইসরায়েল যদি পারমাণবিক হামলার হুমকি তৈরির দুঃসাহস দেখায় আমরাও আমাদের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনব মার্কিনীরা বলেন আলোচনায় সর্বোত্তম পন্থা হ্যাঁ আমরাও তা বিশ্বাস করি তবে আপনারা আমেরিকান আমেরিকানরাই কি কূটনৈতিক আপনারাই সরে গিয়েছিলেন এ থেকে এবং এখনও আলোচনা টেবিলে বসতে প্রস্তুত নন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হল সৈগুকে। নতুন মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলসভের নাম প্রস্তাব করা হয়েছে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পঁয়ষট্টি বছর বয়সী আন্দ্রেই পরিচিত অর্থনৈতিক বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিনের মিত্র সৈগুকে রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়ে ডিগ্রি জারি করেছেন পুতিন দু সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন আটষট্টি বছর বয়সী সৈক শক্তিশালী সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের দায়িত্বও পাবেন তিনি গত সাত মে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার বেলগোরেদে অন্তত তেরো জন নিহত হয়েছে মস্কোর অভিযোগ আবাসিক এলাকা লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল ছড়ে ইউক্রেনীয় বাহিনী তারই আঘাতে ধসে পড়ে বহুতল একটি ভবন এদিকে খারকিব এবং দোনেত্কে হামলার পরিধি কয়েক গুণ বাড়িয়েছে রুশ বাহিনী দুই পক্ষে চলছে তুমুল লড়াই রুশ বাহিনী দখলে নিয়েছে ইউক্রেনের আরও নটি এলাকা ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার পর ধসে পড়ে বেলগোরোদের এই বহুতল ভবন এতে ঘটনাস্থলে প্রাণ যায় বেশ কয়েকজনের রুশ কর্তৃপক্ষ বলছে বেলগোরোদ লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল এবং ড্রোন ছুঁড়ে ইউক্রেনীয় বাহিনী এর মধ্যে পাল্টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দুটি ক্ষেপণাস্ত্র এবং আটটি ড্রোন ধ্বংস করা হয় তবে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এই ভবনটিতে তদন্তের পর আমরা নিশ্চিত হয়েছি যে ইউক্রেনীয় বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় ভবনটি এরপর ধরে বিভিন্ন রুশ বাহিনী বেলগোরোদের আবাসিক এলাকায় হামলার পর ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে অভিযানের মাত্রা কয়েকগুণ বাড়িয়েছে মস্কো বিশেষ করে খার্কিভের উত্তরাঞ্চলে চলছে ভয়াবহ লড়াই প্রাণের ভয়ে এলাকা ছেড়েছেন ছয় হাজারের বেশি মানুষ কিছু বুঝে ওঠার আগে দেখলাম চারপাশে গোলা এসে পড়ছে আশপাশে যা কিছু ছিল সব বিস্ফোরিত হচ্ছিল কোন রকমে পালিয়ে এসেছি একদিনেই ত্রিশটির বেশি হামলা হয়েছে বেসামরিক এলাকায় চালানো হয়েছে এসব হামলা সাধারণ মানুষদের আতঙ্কিত করে তুলেছে রুশ বাহিনী একদিকে রকেট অন্যদিকে কামান থেকে চালানো হচ্ছে গোলা বর্ষণ এদিকে নতুন করে ইউক্রেনের আরো নয়টি দখলে নিয়েছে রুশ বাহিনী এসব এলাকার ত্রিশটির বেশি স্থানে চলছে দুপক্ষে তুমুল লড়াই খারকিব এবং দোনেস্কে তুমুল লড়াই চলছে এর মধ্যে খারকিবের পরিস্থিতি সবচেয়ে খারাপ সীমান্ত এলাকার বড় অংশ জুড়ে চলছে লড়াই বিশেষ করে ভবচানেসকে তাণ্ডব চালাচ্ছে রুশ বাহিনী আমাদের সেনারাও সেখানে লড়ছেন বীরের মতো গেল মার্চে খারকিব দখল করে সেখানে বাফার জোন তৈরির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের হামলা থেকে রুশ অঞ্চলকে রক্ষায় ওই ঘোষণা দেন তিনি মির মুশফিকা আসান যমুনা নিউজ ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত গড়ে চল্লিশ শতাংশের বেশি ভোট পড়েছে কেন্দ্রগুলোয় স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয় এই ভোটাফুটি এই পর্বে দেশটির দশ রাজ্যের ছিয়ানব্বইটি আসনে ভোট গ্রহণ চলছে এর মধ্যে অন্ধ্রপ্রদেশে পঁচিশ তেলেঙ্গানায় সতেরো উত্তরপ্রদেশে তেরো মহারাষ্ট্রের এগারো এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের আটটি করে আসনে ভোট হচ্ছে এছাড়া বিহারের পাঁচটি ওড়িশা ও ঝাড়খণ্ডে চারটি করে এবং জম্মু ও কাশ্মীরের একটি আসন ভোটাভুটি চলছে এই ধাপে কংগ্রেসের অধীর চৌধুরী সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব অল ইন্ডিয়া মজলিশি ইতেহাদুল মুসলিমের নেতা আসাদুদ্দিন ওয়েসি সহ এক হাজার সাতশো সতেরো প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে তারকা প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন দক্ষিণী তারকা পবন কল্যাণ সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা মহুয়া মৈত্র অমৃতা রায় অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ দর্শক লোকসভা নির্বাচন সম্পর্কে আমরা আরও একটু জেনে নিতে চাই এই মুহূর্তে কলকাতা থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় সুকান্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে তো সহিংসতার খবর আমরা পাচ্ছি এই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছ থেকে জানতে চাই শাওন সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে যে আট লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সহিংসতার একের পর এক চিত্র ভেসে এটেছে সেখানে শুধু মারামারি নয় খুন জখম পর্যন্ত হয়েছে বুথ লুথ হয়েছে বুথ অফিস ভাঙচুর হয়েছে এবং সেখানে কোথাও কোথাও আদা সেনা তারা কিন্তু খণ্ডযুদ্ধে নেমে পড়েন যে শাসক এবং বিরোধী উভয় পক্ষের সঙ্গে এবং এই যে আজকে যে ভারতবর্ষের যে দশটি রাজ্যে ছিয়ানব্বইটি কেন্দ্রে যে লোকসভা নির্বাচন চলছে তার সঙ্গে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশেও কিন্তু বিধানসভা নির্বাচন চলছে সব জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হলেও কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু সেই শান্তিপূর্ণ নির্বাচন হলো না এবং সংঘাতের পরিবেশে কিন্তু নির্বাচন হয়েছে এখনো পর্যন্ত উনষাট দশমিক পাঁচ ছয় শতাংশ কিন্তু ভোট পড়েছে আরও দুই ঘন্টা এখনো পর্যন্ত ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত দেখা যাক আর বাদ বাকি কি হয় সায়ন সুকান্ত অনেক ধন্যবাদ আপনাকে জাপানের সেনাবাহিনীতে দিনকে দিন ভয়ঙ্কর আকার ধারণ করছে যৌন হয়রানি যে কারণে যুদ্ধের প্রশিক্ষণের পাশাপাশি সেনাদের দেয়া হচ্ছে হয়রানিমূলক আচরণ থেকে বিরত থাকার বাড়তি ট্রেনিং তবে সেই ট্রেনিংও জর্জরিত নানা বিতর্কে অভিযোগ রয়েছে প্রশিক্ষণ ভঙ্গ করা হয় ভুক্তভোগীদের গোপনীয়তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে প্রশিক্ষণ কার্যক্রম ঠিকভাবে পর্যবেক্ষণ না করার জাপানের সেনাবাহিনীর সদস্যদের চলছে বিশেষ এক ক্লাস যেখানে সেনাদের শেখানো হচ্ছে কিভাবে নিজের সহকর্মীকে যৌন হয়রানি করা থেকে বিরত থাকা যায় শুনতে অবাক লাগলেও এক দশকেরও বেশি সময় ধরে রণক্ষেত্রে শত্রুকে ঘায়েল করার বিভিন্ন কৌশলের পাশাপাশি দেশটির সেনাবাহিনীকে দেয়া হচ্ছে বিশেষ এই ট্রেনিংও কিন্তু তারপরও সশস্ত্র বাহিনীর ভেতরে কমানো যাচ্ছে না যৌন হয়রানির ঘটনা মূলত যোগাযোগের অভাবেই এ ধরনের ঘটনা ঘটে বয়সের পার্থক্য ও আশপাশের পরিস্থিতি এই যোগাযোগের অভাবের কারণ হতে পারে আর সেখান থেকেই তৈরি হতে পারে ভুল বুঝাবুঝি ও অপ্রীতিকর ঘটনা অবশ্য এই প্রশিক্ষণকে নিয়েও আছে নানা বিতর্ক প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষকদের পেশাদারিত্ব নিয়ে আছে অনেক প্রশ্ন অভিযোগ আছে প্রশিক্ষণে পরিচয় গোপন না করেই টানা হয় ভুক্তভোগীদের উদাহরণ অন্যদিকে গোপন রাখা হয় হয়রানিকারীর নাম নিজের নাম ট্রেনিং ম্যাটেরিয়ালে আছে জানতে পারার পর স্তব্ধ হয়ে গেছিলাম অথচ যারা আমাকে হ্যারাস করেছে তাদের নাম গোপন করা হয়েছে সেখানে মনে হচ্ছিল আমাকে মানুষ নয় বরং একটা বস্তু হিসেবে দেখানো হচ্ছে আমার সম্মান ব্যক্তিগত গোপনীয়তাকে তারা বিন্দু মাত্র মূল্য দেয়নি ভুক্তভোগীদের অভিযোগ যৌন হয়রানিমূলক আচরণের প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চরম মাত্রায় সহনশীলতাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির মূল কারণ মাঠ পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম ঠিকভাবে পর্যবেক্ষণ না করারও অভিযোগ আছে মন্ত্রণালয়ের বিরুদ্ধে নিযুক্ত প্রশিক্ষকদেরও দেয়া হয় না কোনো রকমের ট্রেনিং এ সংক্রান্ত গঠিত একটি প্যানেলও বলছে প্রশিক্ষণের বর্তমান কাঠামোটি অকার্যকর ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে একটা আলাদা ক্লাস যেখানে সবাই মিলে হাসি চাট্টা মজা করা হচ্ছে কিন্তু ব্যাপারটা এত হালকা নয় প্রশিক্ষণে সুনির্দিষ্ট কেস স্টাডি দেওয়ার কথা এ ধরনের ঘটনায় কি কি মামলা হতে পারে সাজা কি আছে এসব বিষয়ে খুব ভালো করে সতর্ক করতে হবে জাপানে দু সালে নথিবদ্ধ করা হয়েছে প্রায় দুশো যৌন হয়রানির ঘটনা দিনকে দিন এ ধরনের ঘটনার বৃদ্ধিতে দেশটির সেনাবাহিনীতে কমেছে নারীদের যোগদান বিভিন্ন জরিপ অনুযায়ী গেল বছর মিলিটারিতে নারী প্রার্থীদের আবেদনের হার কমেছে বারো শতাংশ ইফাতারা খন্দকার যমুনা নিউজ ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো স্থানীয় সময় ভোরে দেশটির চিয়াওপাস উপকূলের কাছে অনুভূত হয় এই কম্পন ইউএসজিএস জানায় ভূপৃষ্ঠ থেকে পঁচাত্তর কিলোমিটার গভীরে ছিল কম্পনটির উৎপত্তি প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে ছিল কম্পনটির কেন্দ্রস্থল পাশের দেশ গোয়াতেমালাতেও অনুভূত হয় শক্তিশালী এই ভূমিকম্প এরপরই বেশ কয়েকটি স্থানে ভূমিধস হয় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু স্থাপনা আবাসিক এলাকায় ঘরবাড়ি ভেঙে পড়ার তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এ সময় আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা ভূমিকম্পের পরপরই জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা এরই মধ্যে কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর যান্ত্রিক ত্রুটির কারণে ল্যান্ডিং গিয়ার ছাড়াই অবতরণ করতে বাধ্য হলো একটি বিমান অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেল বিমানবন্দরে হয়েছে এমন ঘটনা তবে বিমানটিতে থাকা তিন আরোহীর সবাই নিরাপদে রয়েছেন কর্তৃপক্ষ জানায় সোমবার অবতরণের কিছু আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটিতে বিচক্রাফ্ট সুপার কিং এয়ারক্রাফট নামক বিমানটির ল্যান্ডিং গিয়ার আটকে যায় ফলে চাকা ছাড়াই অবতরণ করতে বাধ্য হয় বিমানটি বিমানবন্দর কর্তৃপক্ষ প্রকাশিত ভিডিওতে দেখা যায় বাতাসে ভেসে থেকে ক্র্যাশ ল্যান্ডিং করে বিমানটি অবতরণের পরপরই বিমানটির কাছে ছুটে যান উদ্ধারকর্মীরা দর্শক যমুনা আইডেস্ক এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ